বলতে গেলে একজন মানুষ যদি তার জবানের জিম্মাদারি গ্রহণ করতে পারে তাহলে সে 90 ভাগ গুনাহ থেকে বেঁচে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে। মূলত আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ কথা বলার যেই বাক যন্ত্র দিয়েছেন এর দ্বারা আমরা সবাই কথা বলি। একমাত্র যারা বাক প্রতিবন্ধী তারা ব্যতীত আমরা সব সময় কথা বলি। যতক্ষণ পর্যন্ত না ঘুমিয়ে পড়ি, যতক্ষণ পর্যন্ত না মৃত্যুবরণ করি, ততক্ষণ আমরা কথা বলতেই থাকি, কথা বলছি, বলবো, কথা বলতে হয়। যারা বোবা মানুষ তারা শুধুমাত্র কথা বলতে পারে না, কিন্তু তারাও কথা বলার প্রাণান্তকর চেষ্টা চালায়। এই কথা তাদের ফুটে না, এই কারণে তারা বিভিন্ন ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথাটাই মূলত বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করে, বোঝাতে তারা চেষ্টা চালায়। আমরা যাদের সাথে কথা বলি তাদের বিভিন্ন শ্রেণী আছে। যেমন আমরা বাসা বাড়িতে কথা বলি ফ্যামিলি মেম্বারের সদস্যদের সাথে, এই ফ্যামিলি মেম্বারের মধ্যেও কথাবার্তার অনেক ক্লাসিফিকেশন থাকতে হয়। শিশুদের সাথে যেভাবে কথা, বড়দের সাথে সেভাবে কথা নয়। বাবা মার সাথে যেভাবে কথা, নিজের স্ত্রীদের সাথে একটু পার্থক্য আছে না নাই? তাহলে আবার বাসার কাজের লোকজন আছে, কাজের সহযোগী যারা আছে তাদের সাথেও আমরা কথা বলে থাকি। আবার আমাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে আমরা মানুষের সাথে, বিভিন্ন ধরনের মানুষের সাথে ডিল করতে গিয়ে কথা বলে থাকি। কখনো রিক্সাওয়ালার সাথে কথা বলি, কখনো ভ্যান ওয়ালাদের সাথে কথা বলি, সমাজের উচ্চবিত্ত মানুষের সাথে কথা বলি, সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাথে কথা বলি। কথা আমাদের বলতেই হয়, ঠিক কিনা বলেন? এখন এদের সাথে আমরা সরাসরি কথা বলি, আমার দূর আলাপনির মাধ্যমে কথা বলি। দূর আলাপনি মানে হচ্ছে মোবাইল ফোনে কথা বলি। আমরা কাজেও কথা বলি, বিনা কাজেও কথা বলে তাদের সাথে আমরা কুশল বিনিময় করি। সব সময় আমরা কথার মধ্যেই আছি, কথার মাধ্যমে আমরা কারো মন জয় করে নেই, কথার মাধ্যমেই আবার কাউকে অনেক বড় ধরনের কষ্টে ফেলে দেই। কথা বলার নীতি এবং আদর্শ সম্পর্কে কোরআন এবং হাদিস আমাদেরকে এরকম অবাধে কথা বলার সুযোগ দেয় নাই। কথা বলার জন্য কোরআন এবং হাদিস আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিয়েছে, মাশাআল্লাহ বলেন। আরবিতে একটি প্রবাদ আছে, প্রবাদটার অর্থ হলো জিহ্বাই হচ্ছে বিপদ টেনে আনে, অর্থাৎ কথা বলার দ্বারা মানুষের বিপদ হয়, স্থান বুঝে কথা বলতে হয়, না হইলে বিপদ চলে আসতে পারে। আরবিতে আরও একটি কথা আছে, প্রবাদ আছে, যে চুপ থাকে সে মুক্তি পায়। জীবনের অনেক ক্ষেত্রে কথা না বলে চুপ থাকলেই সফলতা আসে, আবার কথা বললি বিপদ চলে আসে। বর্তমানে অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে কথা না বলাই উত্তম, কথা না বলাই জ্ঞানী মানুষের কাজ, আর কথা বললেই বিপদ আছে না নাই? আছে। কথা বলতে হবে, তবে সেই কথা বলতে হবে সত্য এবং হক কথা। সুবহানাল্লাহ বলেন। কথা বলার যে শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কথা বলা দিয়ে হক এবং সত্য কথা আমাদেরকে বলতেই হবে, মিথ্যা কথা বলা যাবে না। আমি কথা নিয়ে যত কথা বলেছি এতক্ষণ, এ কথাগুলো হচ্ছে আপনার বাজে কথা। বাজে কথা নিয়ে কথা প্রসঙ্গ বলেছি, কিন্তু ন্যায়সঙ্গত হক কথা
এগুলো থেকে আমাদেরকে এক মুহূর্তের জন্য বিরত থাকা যাবে না, কথা বলতেই হবে। তবে সেই কথার নাম কি? জবাব দিচ্ছেন না কেন? সেই কথার নাম কি? হক কথা। হক কথা বললে একটু তিতে হয়, তারপরও বলতে হবে। সত্য কথা সকলে মেনে নাও নিতে পারে, তারপরেও সত্যই বলতে হবে, অসত্য বলা যাবে না। কোনো কষ্ট নাই, শ্রম নাই, অবলীলায় আপনি মিথ্যা কথা বলে দিলেন, এই কথা বলার জন্য আপনাকে বিশাল শাস্তির মুখোমুখি হতে হবে, ঠিক কিনা বলেন? তো জবানের হেফাজত করতে পারলে দুনিয়া এবং আখেরাতে বিভিন্ন রকম সুবিধা পাওয়া যাবে, দুনিয়া এবং আখেরাতের বিভিন্ন রকম মুসিবাত থেকে নাজাত পাওয়া যাবে। কারণ মানুষের মুখের মাধ্যমে অনেক গুনাহ হয়। বলতে গেলে একজন মানুষ যদি তার জবানের জিম্মাদারি গ্রহণ করতে পারে, তাহলে সে 90% গুনাহ থেকে বেঁচে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। যেমন কথাই তো হলো মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? কথাই তো হলো মিথ্যা সাক্ষী, আপনি দেখলেন না, শুনলেন না, বললেন যে টেনশন করেন না, আমি তো আছি, আপনি মিথ্যা কথা বলে তাকে পার করে দিচ্ছেন, তাহলে কথাই তো হচ্ছে মিথ্যা সাক্ষী। কথাই তো হলো গালিগালাজ, কথাই তো হলো বিভিন্ন রকম গান বাজনা, অশ্লীল কথাবার্তা, যৌন উত্তেজক আলাপচারিতা, এগুলো তো সবই কথা, কথা কি না বলেন? সব কথা। এ কারণে আল্লাহর নবী বলেছেন, মাইয়াদ মানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমাকে তার জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দিবে, আমি তার জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিব। প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাউকে জান্নাতে প্রবেশ করানোর ক্ষমতা রাখেন? জবাব দেন, রাখেন না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে জান্নাতে প্রবেশ করিয়ে দিতে পারবেন না, এমনকি যদি যোগ্যতার দিক থেকে তার কলিজার টুকরা ফাতেমাও জান্নাতে যাওয়ার উপযুক্ত না হন, তাহলে রসুল তাকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো সহযোগিতা করতে পারবেন না। আল্লাহু আকবার। তাহলে এই ক্ষমতা একমাত্র কার? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জান্নাতে যাওয়ার অনুগ্রহটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি চান তাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন, আল্লাহ যদি চান তাকে মাফ করে দিবেন, কিন্তু এই ক্ষমতাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যেটা করতে পারবেন সেটা হলো সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যদি আমাদের জন্য সুপারিশ করেন, এই সুপারিশের কারণে আমাদের মধ্য থেকে অগণিত অসংখ্য মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে। আমরা এটা চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সুপারিশ চাই কি চাই না? কারা কারা চাই দুহাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব নেবেন, এটার অর্থ কি? এই হাদিসের মধ্যে আসছে যে আমি তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম, এই জিম্মাদারি নেওয়ার অর্থ কি? অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছেন সেই কথা সে মেনে চলবে, এই বিধানগুলো যদি মেনে চলতে পারে তাহলে সে জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে, জান্নাতে যাওয়ার হকদার হবে, তার হকের কারণেই সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু নির্দেশনাটা মানছে কার? আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূলের নির্দেশনা মানার কারণে সে জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে, মেনে চললো, যে মানলো সেই মুক্তি পেল,
যে মানবে সেই সুযোগ লাভ করবে, ঠিক কিনা বলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাতে চেয়েছেন যে আমি যেগুলো তোমাদেরকে নসিহত করব, নসিহতগুলো মানলে তোমরা জান্নাতে চলে যাবে ডাইরেক্ট। এখন এখানে নসিহত আছে দুইটা, কয়টা? এক নম্বর হলো কথার হেফাজত, দুই নম্বর হলো যৌনাঙ্গের হেফাজত। এই দুইটা যদি কেউ করতে পারে তাহলে তার আর গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। তাহলে তার জন্য রাসূল জিম্মাদারি গ্রহণ করবে, মানে রাসূলের উপদেশ শেষ পুরোপুরি মানার কারণে সে জান্নাতে অটোমেটিক চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা বাদ দিলে আর গুনাহই খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? একটা মানুষ যদি কথা বলা থেকে বিরত থাকে তাহলে তার গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে না 90 ভাগ। একটা মানুষ যদি তার যৌনাঙ্গের হেফাজত করতে পারে সে 100% পুত পবিত্র মানুষ। সুবহানাল্লাহ বলেন। যদি সে নেফাকি থেকে বিরত থাকে, যদি সে বিশ্বাসী হয়, যদি সে কালেমা একিন থাকে, তাহলে তার জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধকতা থাকে না। জবান এবং জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারলে তার জন্য জান্নাতে যাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। সে মরে না তাই জান্নাতে যায় না, মরলেই সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বল্প সময়ের জন্য আমরা জবান এবং যৌনঙ্গের হেফাজতের দায়িত্ব কি আমরা প্রত্যেকের দায়িত্ব নিতে পারি না? এটা আমরা ইনশাল্লাহ বললে কি হবে? এটা শুধুমাত্র আমরা এখানে ইনশাল্লাহ বলি। আমরা যারা ইনশাল্লাহ বলি তারা যদি আমাদের জবান দিয়ে অন্যকে কষ্ট না দিতাম, জবান দিয়ে মিথ্যা কথা না বলতাম, জবান দিয়ে ওয়াদা খেলাফ না করতাম, তাহলে সমাজ ভালো হয়ে যেত না? মানুষগুলো যদি আপনার দ্বারা কষ্ট না পায় তাহলে আপনি জান্নাতি। আপনার দ্বারা যদি মানুষ কষ্ট পায় তাহলে আপনার জান্নাতে যেতে বেগ পেতে হবে, আপনার জান্নাতে যেতে অনেক সময় লাগবে। যাই হোক, কথা বলার সময় স্মরণ রাখতে হবে যে আমার কথা বলাটাই হচ্ছে জান্নাতে যাওয়া এবং না যাওয়ার কারণ। আমি যে কথা বললাম এই কথাটাই আমার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে, আমি যে কথা বললাম এই কথাটাই আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।